তো বন্ধুরা, আগের মতো আজকেও আপনাদের হাসানোর জন্য সোশ্যাল মিডিয়াতে উলট পালট করে অনেক খোঁজাখুঁজি করার পর বিয়ে বাড়ির কিছু কাণ্ড কারখানা নিয়ে আসলাম, যেগুলো দেখার পর আমার মতো আপনিও যদি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাইতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে বলে নিই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন দর্শক হয়ে থাকলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে দেখুন এই বর কনেকে, যাকে স্টেজে রাখা হয় সোফাতে বসার জন্য, কিন্তু সোফাতে বসতে গিয়ে বরের যা কাণ্ড হলো। এবার দেখুন, 2 বছর লকডাউন থাকার পর বাবাদের পরিরা যখন কোনো বিয়েতে নিমন্ত্রণ পায় তখন তারা কি করে? মজা আয়া ভাই রে ভাই, কি আর বলবো, বর থেকে বইয়ের যখন ওজন বেশি হয় তখন যা কাণ্ড হয় আর কি। এই ক্লিপে আমাদের বর কনে স্টেজের উপরে মালা বদল করার জন্য চলে আসে, কিন্তু যখন মালা বদল হয় তখন দুলার পায়জামা খুলে নিচে চলে আসে, তারপর আর কি মালা উপরে পায়জামা নিচে। বিয়েতে ডান্স তো আপনি অনেক দেখেছেন, কিন্তু এই বরটির মতো ডান্স কখনো দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই বরের ডান্স দেখে এই দাদিমাও ঠিক থাকতে পারেনি, তাই নিজের ট্যালেন্ট দেখাতে এসেছে, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি। আর এখানে দেখুন, বইয়ের থেকে যখন বর লম্বা হয় তখন কি হয়? রুকো যারা, যাও আর সামনে দেখিয়ে অভাব মালা পেলাই শান্তি সে সবর করো, অথবা সামনে দেখিয়ে পরে করা যাবে, আগে খেতে হবে, তাই বর এখানে খেতে বসেছে। এই বরের খাওয়া দেখে এই দাদু না লাফিয়ে থাকতে পারলো না। ভাই, বিয়ে করতে গিয়ে শালিদের তো টাকা দিতে হবে, তাই না? আর বিয়ে বাড়িতে তো টাকা সেভ রাখতে হবে, তাই টাকা সেভ রাখার জন্য যে জায়গায় টাকা রাখতে হয় আর কি।
আচ্ছা বন্ধুরা, বিয়েতে তো অনেক ধরনের গিফট পাওয়া যায়, কিন্তু বন্ধুরা যে গিফটটা দেয় সেটাই তো সব থেকে সেরা, তাই না? একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? আরে কাকু, মানা যাবে না কেন? তো বন্ধুরা, আপনারাও ধরনের গিফট বান্ধবীকে দিয়েছেন নাকি? দিয়ে থাকলে কমেন্টে জানাবেন। তুমি তারে ভালোবাসা কইবা আই লাভ, সে তোমার সাথে ছড়বে শুধু ভাব, তুমি তারে বলবা তুমি তার পেছনে উড়াইবা টাকা, কয়েকদিন পরে দিবে তোমার। তো বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে আসার আগে বউয়ের সাথে ডান্স করে নেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।